রাজধানীতে তিনটি কোয়ার্টার জবরদখল মুক্ত করল ভারত সঞ্চার নিগম। বহু বছর ধরে তিনটি কোয়ার্টার দখল করে রেখেছিলেন বিএসএনএল এর তিন কর্মচারীর পরিবার। অভিযোগ, কর্মচারীরা অবসরে যাবার পরও আগরতলার মেলার মাঠ কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় আবাসগুলোতে ছিলেন। এমনকি তারা মারা যাবার পরও পরিবারের অন্য সদস্যরা কোয়ার্টারগুলো ছেড়ে দেননি। এ নিয়ে ভারত সঞ্চার নিগম থেকে নোটিশ দিলেও পরিবারগুলো কোয়ার্টার ছাড়তে নারাজ। উল্টো তারা আদালতে মামলা করেন। আদালতের রায়ে বিএসএনএল কর্তৃপক্ষ জয়ী হয়। এরপর কোয়ার্টারে থাকা পরিবারগুলোর সদস্যরা উচ্চ আদালতে যান, সেখানেও তারা ধাক্কা খান। পরিবারগুলোকে এক মাসের সময় দেওয়া হয়েছিল। অভিযোগ, এরপরও তারা কোয়ার্টার ছাড়েননি। শেষে মঙ্গলবার পুলিশ সঙ্গে নিয়ে বিএসএনএলের আধিকারিকরা নিজেদের তিনটি কোয়ার্টার দখলে নেন। আজকের এই অকেশনটা অ্যাকচুয়ালি, এখানে আমাদের বিএসএনএল এর কোয়ার্টার ছিল তিনটে। হ্যাঁ, দীর্ঘদিন আনঅথরাইজলি আমাদের স্টাফ ছিলেন ওরা, ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম প্লাস আমাদের বিএসএনএল এর যে প্রিভিয়াস ইনহেরেন্ট বডি ছিল, ওনার আমাদের স্টাফ ছিলেন। তো এরপরে ওনা মারা যাওয়ার পরেও ওনারা প্লাস রিটায়ারমেন্টের পরেও ওনারা কোয়ার্টার খালি করেন নাই এবং ওনারা আনঅথরাইজলি এতদিন পর্যন্ত এখানে অবস্থান করছেন। তো এর এগেনস্টে আমরা 16/4/2022 এভিকশন অর্ডার আমরা নোটিশ ইস্যু করেছিলাম। এই নোটিশের এগেনস্টে ওনারা একটা, এই যে এভিকশন অর্ডার, এটা অ্যাকচুয়ালি আমাদের যে পাওয়ার আছে এস্টেট অফিসারের, ওই পাওয়ার মোতাবেক এভিকশন অর্ডার ইস্যু করা হয়েছিল। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।